নওগাঁ জেলা শহর থেকে প্রায় 36 কিলোমিটার দক্ষিণে আত্রাই উপজেলার নাগর নদের তীরে রবি ঠাকুরের এই প্রতিসর কুঠিবাড়ি অবস্থিত। পৈতৃক সূত্রে প্রাপ্ত কালীগ্রাম পরগনার জমিদারি দেখাশোনার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1891 সালে সর্বপ্রথম প্রতিসরে আসেন। জমিদারি দেখাশোনার জন্য এলেও প্রকৃতি ও মানবপ্রেমী কবি অবহেলিত প্রতিসর এলাকার মানুষের জন্য দাতব্য চিকিৎসালয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সহ অনেক জনহৈতৈষী কাজ করেন। কবির সাহিত্য সৃষ্টির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে প্রতিসর। প্রতিসরের বসে কবি চিত্রা, পূর্ণিমা, সন্ধ্যা, গৌরা, ঘরে বাইরে সহ অসংখ্য গ্রন্থ রচনা করেন। 1937 সালের 27 জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর শেষবারের মতো প্রতিসরে আসেন। রবীন্দ্রনাথের স্মৃতি বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে প্রতিসর কুঠিবাড়ি। প্রত্নতত্ত্ব বিভাগ 1990 সালে এই কুঠিবাড়িটির দায়িত্ব গ্রহণ করেন। ক্রয়সূত্রে 1830 সালে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর কালীগ্রাম পরগনা জমিদারির অন্তর্ভুক্ত করেন। প্রতিসর কালীগ্রাম পরগনার সদর দপ্তর। নওগাঁ, বগুড়া ও নাটোর জেলার 600 গ্রাম নিয়ে কালীগ্রাম পরগনা গঠিত। এর আয়তন ছিল 230 বর্গ মাইল। রাতোয়াল আর ভান্ডারগ্রাম আরও দুটি সব কাছারি ছিল। রাতোয়াল প্রতিসর থেকে 10 কিলোমিটার আর ভান্ডারগ্রাম 20 কিলোমিটার উত্তরে অবস্থিত। কালীগ্রাম পরগনার সীমানা ছিল উত্তরে মালসন আদমদিঘি, দক্ষিণে আত্রাই নদী, পূর্বে নাগর নদী, পশ্চিম তীর আর পশ্চিমে নাগর বৈধত বাঁকা কাশিয়াবাড়ি গ্রাম।